আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকলাইন মোর্শেদ। আমি এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 86তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। আমার স্কুল ছিল বালিজুরিয়া উচ্চ বিদ্যালয়, আমার কলেজ নটরডেম কলেজ ঢাকা। আমার এই সাফল্যের পিছনে আমি সবার আগে কৃতজ্ঞতা জানাতে চাই মহান রব্বুল আলামিনের কাছে, তার রহমতেই আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। এরপর আমি সবথেকে বেশি কৃতজ্ঞ আমার বাবা মার প্রতি, তাদের স্যাক্রিফাইস, তাদের জন্যই আমি হচ্ছে আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমার এই পর্যন্ত আসার পেছনে তাদের অবদানই সব থেকে বেশি। এরপর আমি কৃতজ্ঞ আমার স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাদের প্রতি, বিশেষ করে বালিজুরিয়া এফএম উচ্চ বিদ্যালয় এবং নটরডেম কলেজের শিক্ষকদের আন্তরিকতা আমাকে এতদূর আনার অনুপ্রেরণা জুগিয়েছে এবং যথেষ্ট সাহায্যও করেছে। তো এরপরে যারা মেইনলি আমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপেয়ার করেছে, যারা মেইনলি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমাকে প্রস্তুত করেছে, তার প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। উদ্ভাস উন্মেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আমি শুরু থেকেই উদ্ভাস উন্মেষের সাথে ছিলাম। আমি এইচএসসির আগে উদ্ভাসের মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম। এরপর আমি এইচএসসির পরে হচ্ছে ইয়েতে যুক্ত হলাম উন্মেষের মেডিকেল ব্যাচে, তো সেই মেডিকেল কোচিং করলাম। আমি তাদের প্রতি খুবই কৃতজ্ঞ। তাদের ক্লাস সিস্টেম, পরীক্ষা পদ্ধতি, স্টাডি ম্যাটেরিয়ালস সব কিছুই আমাকে খুবই সাহায্য করেছে, আমাকে খুবই উৎসাহ দিয়েছে। তো তাদের হচ্ছে আমি এবার অনলাইনে ক্লাস করতে পেরেছি। আমাদের সুযোগ হয় নাই অফলাইনে ভাইয়াদের সাথে খুবই আন্তরিক হতে, হওয়ার সেই সুযোগটা হয়তো হয় নাই। তো কিন্তু আমি কোনোভাবেই তাই সেই আফসোসটা রাখছি না, কারণ অনলাইনেও তারা যথেষ্ট দিতে পেরেছে। অফলাইন উদ্ভাস সেরা সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উদ্ভাসের হোমপেজে একটা স্লোগান ছিল, অফলাইনে সেরা উদ্ভাস, অনলাইনেও সেরা। আসলেই এই জিনিসটা খুবই সত্য কথা ছিল তাদের এই স্লোগানটা। আমি খুব বিশ্বাস করি যে আসলেই তারা অনলাইনে সেরা। আমি এই বছর তো পুরোপুরিভাবে অনলাইনে ক্লাস করেছি, তো অনলাইনে প্রত্যেকটা ক্লাসের স্টাডি ম্যাটেরিয়ালস, প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং, পিডিএফ, এই সবগুলো বিষয় আমি সাথে সাথে পেয়ে গেছি, যার কারণে আমার কোনো পরিশ্রম করতে হয় নাই। আমি যে ক্লাস নোট নিতে পারতেছি না এই বিষয়ে মানে আমার কোনো ল্যাকিংস আমার ছিল না কোনো দিনও। এরপরে স্টাডি ম্যাটেরিয়ালস, তো অবশ্যই স্টাডি ম্যাটেরিয়ালসের ব্যাপারে বলতেই হয়। উন্মেষের যে মেডিটিক্স ছিল মূল বইয়ের পাশাপাশি, সেই জিনিসটা অত্যন্ত হেল্প করেছে আমাকে প্রত্যেকটা বিষয়ে। ছিল প্র্যাকটিস বুক, সেটাও আমাকে খুব বেশি হেল্প করেছে। আমি চাই উদ্ভাস উন্মেষের উত্তরোত্তর সমৃদ্ধি হোক। খুব নতুন কয়েক বছর ধরে শুরু করে সে এতটা সাফল্য অর্জন করেছে বলার বাইরে। তো আমি আমার যে ছোটো ভাই বোন আছে তাদের প্রতি মানে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে তাদের প্রতি যে কথা, সেটা মেডিকেলে যদি তোমরা পড়তে চাও তার জন্য তোমাকে সবার আগে যে জিনিসটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প নাই। আর হচ্ছে এই জন্য কিছু স্ট্র্যাটেজি আছে, এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে। তো মেইন বইটা খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়তে হবে। তো মেইন বইয়ের পাশাপাশি আমাকে যেটা হেল্প করেছে সেটা হচ্ছে যে উন্মেষের যে মেডিটিক্সটা ছিল, সেখানে আমরা মেইন বই একটা পড়েছি, সব প্রত্যেকটা সাবজেক্টে একটা কি দুইটা করে মেইন বই পড়েছি, মেডিকেলের প্রিপারেশনের একটা করেই পড়েছি মেইনলি যেখান থেকে প্রশ্ন হয়। তো এর পাশাপাশি মেডিট্রিক্সগুলো আমাদের খুবই হেল্প করেছে। মেডিট্রিক্সে সবগুলা তথ্য, ইম্পর্টেন্ট তথ্যগুলো খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর একটা বই না, এখানে সহায়ক অনেকগুলা বইয়ের তথ্য এখানে করা ছিল। ফর এক্সাম্পল, আমরা বায়োলজি যদি বলি, মানে আমরা হচ্ছে বোটানি পড়েছি গাজী আজমল স্যার, সরি আবুল হাসান স্যারের বই। তো সেখানে আমরা শুধু সেটাই পড়েছি মেইনলি গুরুত্ব দিয়ে। তো আমাদের কিছু কিছু তথ্য আছে যে হ্যাঁ গাজী আজমল স্যারের বইয়ে ভালো আছে, কিছু কিছু তথ্য মাজেদা ম্যাডামের বইয়ে ভালো আছে, কিছু কিছু তথ্য আজিবুর রহমান স্যারের বইয়ে ভালো আছে। তো এই তথ্যগুলো একখানে করে রাখা হয়েছে আমাদের মেডিট্রিক্সে। তো সেখানকার তথ্যগুলো যদি একটু দেখে যায় আমরা অনেক বেশি কনফিডেন্ট থাকি, আর এই কনফিডেন্সটা দরকার। তো এই কনফিডেন্ট থেকেই আমরা ইনশাল্লাহ ভালো করতে পারি। তো তার জন্য মেডিটিক্স প্রত্যেকটা বিষয়ে, আমি বোটানির উদাহরণ দিলাম, জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ফার্স্ট ফোর, সেকেন্ড ফোর, সবগুলো বিষয়ে খুবই হেল্পফুল। আরেকটা বিষয়, সেটা হচ্ছে উন্মেষ থেকে খুব ভালো একটা উদ্যোগ যে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টপিক ভিত্তিক, অধ্যায়ভিত্তিক তো বটেই, টপিক ভিত্তিক অনেকগুলো প্র্যাকটিস কোয়েশ্চেন সম্বলিত প্র্যাকটিস বুক দেওয়া হয়। তো এই জিনিসটা আমাকে খুব হেল্প করছে। আমরা মূল বই অনেকগুলো তথ্য পড়ি, তো সেই তো সব তথ্য হয়তো আমাদের মাথায় রাখা সম্ভব হয় না। তো তার জন্য আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের সেই জিনিসটা অনেকক্ষণ অনেকদিন মাথায় থাকে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই জিনিসটা হয়তো আপনারা মানে তোমরা সবাই জানো। তো সেই আলোকে প্র্যাকটিস বুকটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। আমি অনেক বেশি কনফিডেন্ট ছিলাম যখন আমি কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতাম, কিছু কিছু পারতাম, যেগুলো পারতাম না সেগুলো একটু বইয়ে তথ্য দেখে নিতাম, নিচে ব্যাখ্যা দেওয়া ছিল সেগুলো দেখতাম।
সব মিলিয়ে পারফেক্ট একটা প্রিপারেশন নিতে আমাকে খুব হেল্প করেছে এই উদ্ভাসন দেশ। তো শেষের দিকে যখন পরীক্ষার আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার এক দেড় মাস আগে সরাসরি প্রশ্ন দেওয়া শুরু করলো, তো এই সরাসরি প্রশ্ন দেওয়াতে আমরা বাসায় বসে পরীক্ষা দিতাম, বাসায় বসে পরীক্ষা দিয়ে সেটা আবার হচ্ছে ইয়েতে ব্রাঞ্চে জমা দিতাম, কাছাকাছি যে ব্রাঞ্চটা আছে সারা বাংলাদেশেই ব্রাঞ্চ আছে প্রায়, তারা আবার দেখে পরের সপ্তাহে আবার সেটা ব্যাগ দিত, পরের সপ্তাহে নতুন সেট প্রশ্ন আনতাম। তো এরকম কয়েক সেট প্রশ্ন আমরা প্রায় 16 সেট মনে হয় পরীক্ষা দিয়েছি। তো এরকম এইভাবে প্রশ্ন পরীক্ষা দেওয়াতে আমাদের খুব বেশি হেল্প হয়েছে। আমরা এখানে যে সিস্টেমে পরীক্ষা দিছি হুবহু সেই সিস্টেমটা আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় পেয়ে গেছি, যার কারণে আমাদের মধ্যে অনেক বেশি একটা কনফিডেন্স জেগেছিল যে হ্যাঁ এই সিস্টেমে তো পরীক্ষা আমরা দিয়ে আসছি। তাই ওই মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা যখন বসেছিলাম তখন আমাদের মধ্যে কোনো ভয় কাজ করে নাই, আমাদের মধ্যে কোনো মানে নতুন কিছু ছিল না। আমরা হ্যাঁ যে প্রশ্নগুলো আসছে সেগুলোও অনেকগুলো আমাদের কাছে মোটামুটি পরিচিত, যে সিস্টেমে পরীক্ষা দিয়েছি সেটাও আমাদের কাছে পরিচিত, আমরা অনেকগুলো পরীক্ষা এই সিস্টেমে দিয়ে আসছি, ডিরেক্ট দিয়ে আসছি। তো এই জিনিসটা আমাকে খুব বেশি হেল্প করেছে, আমার প্রিপারেশনের জন্য অনেক বেশি হেল্পফুল ছিল এই পরীক্ষা সিস্টেম, পরীক্ষা পদ্ধতিটা। তো সর্বোপরি বলছি আমি উদ্ভাসন মেসের সেবায় খুবই সন্তুষ্ট এবং আমার এই রেজাল্টে আমার পরিবার আমার আত্মীয় স্বজন খুবই খুশি, তারাও উদ্ভাসন মেসের কাছে কৃতজ্ঞ। তো আমি দেশের মানুষের কাছে সেবা দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবে, সেবামূলক একটা পেশায় আমি যাচ্ছি, সবাই আমাকে দোয়া করবেন যাতে আমি দেশ সেরা ডাক্তার হয়ে দেশের এবং দেশের মানুষের সেবা করে সবার মাঝে নিজেকে স্থান করে নিতে পারি, আমি আপনাদের মানুষ হতে চাই। তো আমি আর কিছু বলছি না, আমি কথা শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।